আপনি কি কোনো ইম্পর্টেন্ট মিটিং রেখে অথবা ঘুম থেকে উঠেই মোবাইল ফোন চেক না করে থাকতে পারেন না, অথবা ঘুমানোর আগে মোবাইল ফোন ছাড়া ঘুমাতে পারেন না? যদি এমনটা হয় তাহলে আপনি নিউমোফোবিয়া নামক একটা রোগে আক্রান্ত হয়েছেন। যদি একটা সময় মোবাইল ফোন আসক্তিটাকে এতটা গুরুত্ব সহকারে দেখা হতো না, কিন্তু কিন্তু এখনকার সময়ে মোবাইল ফোন, ভিডিও গেম প্লেয়িং এগুলোকে একটা রোগ হিসেবে দেখা হচ্ছে। তো এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ এটার বাইরেও অনেক সুন্দর একটা জগৎ রয়েছে। এই জগৎটা অনেক সুন্দর, সেটা আমরা উপভোগ করতে পারি না। শুধুমাত্র এই মোবাইল স্ক্রিনের ভিতরে আমার অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। চলুন আমরা এই মোবাইল ফোনের আসক্তি থেকে নিজেদেরকে কীভাবে বাঁচাতে পারি তার একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আসলে আমরা কেন মোবাইল ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছি। নাম্বার ওয়ান রিজন হচ্ছে আমরা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই এন্টারটেনমেন্ট পেয়ে যাই। আপনার ফোনটা যদি স্মার্টফোন হয় এবং সেটাতে যদি ওয়াইফাই কানেকশন হয়, তাহলে দুই একটা ক্লিকের মাধ্যমে আমরা যে কোনো জিনিস বের করে এন্টারটেনমেন্ট নিতে পারি। তো এই ইজি এন্টারটেনমেন্ট প্রসেসের কারণেই মূলত আমরা এই মোবাইল ফোনের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছি। নাম্বার টু, ফেক আর্জেন্সি। এত বেশি ইম্পর্টেন্ট না মোবাইলের নোটিফিকেশনগুলো চেক করা, তবুও আমরা একটু পরপরে চেক করছি মোবাইলের নোটিফিকেশনগুলো, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেলছি। সাকিবুল হাসান কি পোস্ট দিল, প্রিয়াঙ্কা চোপড়া কি পোস্ট দিল, সালমান খান কি পোস্ট দিল, সেটা আমরা একটু পরপরে চেক করছি, অথচ এটা এতটা গুরুত্বপূর্ণ ছিল না। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট পড়েছে কিনা এটা দেখার জন্য একটু পরপরে আমরা ফেসবুকে উঁকি মারছি, অথবা যাদের ইউটিউব আছে তারা ইউটিউবে উঁকি মারছে। আমরা আমাদের প্রয়োজনীয় কাজ রেখে কিন্তু সেটার দিকে বেশি ধাবিত হচ্ছি। নাম্বার থ্রি, প্যাশন। আমাদের জীবনে যদি কারো কোনো প্যাশন না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে কিন্তু আমরা এইটার প্রতি আরো বেশি আসক্ত হব। কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আমাদের মাথায় যদি কোনো উদ্দেশ্য না থাকে, এইম ইন লাইফ না থাকে, যদি কোনো প্যাশন না থাকে, তাহলে আমরা সেই প্যাশনটাকে হাসিল করার জন্য উঠে পড়ে লাগবও না, আর এই প্যাশনের পিছনে না লাগার কারণে আমাদের অনেক বেশি অবসর সময় থাকবে, আর এই অবসর সময়টাকে ব্যয় করার জন্য আমরা মোবাইল ফোনটাকে বেছে নেব। কেননা মোবাইল ফোনে যদি ইন্টারনেট থাকে, তাহলে আমরা দিনের অনেক বেশি সময় খুব সহজে পার করে দিতে পারবো, আর এই কখন যে এত ইম্পর্টেন্ট সময়গুলো চলে গেল সেটা আমরা কখনো টেরও পাবো না। তাই আমাদের জীবনে অবশ্যই প্যাশন থাকতে হবে। প্যাশনলেস মানুষ কখনো এই মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচতে পারবে না। তো এখন আমরা দেখব কিভাবে এই মোবাইল ফোনের আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। নাম্বার ওয়ান সলিউশন হচ্ছে নো ফোন জোন। আমরা ঘুম থেকে উঠেই যদি মোবাইল ফোনটাকে হাতে নিই, তাহলে দেখা যায় মোবাইল ফোনে তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না, কিন্তু ওইটা চেক করতে যে আরো দুই এক ঘন্টা সময় চলে যায় ইউজলেস জিনিসপত্র দেখতে দেখতে, কোনো গুরুত্বপূর্ণ কিছু তো দেখেই না, অথচ কি কি যে হাজি বাজি দেখি, দেখতে দেখতে সময় চলে যায়। অবশেষে যারা চাকরি করে তারা ঠিক সময় অফিসে উপস্থিত হতে পারে না, যারা স্কুল কলেজে পড়ালেখা করে তারাও ঠিক সময় ক্লাসে উপস্থিত হতে পারে না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, যেইটা আমাদের বেডিং রুম অথবা আমরা যেখানে ঘুমাই মোবাইলটাকে সেখানে রাখা যাবে না, প্রয়োজনে অন্য কোনো রুমে মোবাইলটাকে চার্জ দিতে হবে, অথবা কোনো ডেস্কের ভিতরে রেখে তালাবন্দি করে রেখে দিতে হবে, অথবা যদি আপনার রুমমেট থাকে অথবা আপনার পার্টনার যেই থাকুক না কেন, তাকে আপনি দায়িত্ব দিয়ে দিতে পারেন যে আমার ফোনটা যেন আমার হাতের কাছে না আসে, যেন আমার ফোনটা আমার হাতের কাছে না আসে, তুমি আমার ফোনটাকে গার্ডে রাখবা। প্রয়োজনে তাদের কাছ থেকে আপনি সহায়তা নিতে পারেন। বেশ কিছুদিন যদি এভাবে আমরা অভ্যস্ত হয়ে যেতে পারি, তাহলে আমরা সকালবেলা, আসলে দেখুন সকালবেলার টাইমটা কিন্তু সকাল যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের মনটা কিন্তু অনেক ফ্রেশ থাকে, তখন কিন্তু আমরা অনেক প্রোডাক্টিভ থাকি। কিন্তু যদি এই মোবাইল ফোনটাতে আসক্ত হয়ে যায়, দেখা যায় দুই তিন ঘন্টা চলে গেল, এই দুই তিন ঘন্টায় কোনো ইম্পর্টেন্ট কিছু করা হলো না, আর এই দুই তিন ঘন্টায় আমার ব্রেনটা একদম ড্যামেজ হয়ে যায়। তাই এখন থেকে চেষ্টা করতে হবে যেন ঘুম থেকে উঠে মোবাইল ফোনটাকে আমরা হাতে না নিই। দিনে কমপক্ষে ছয় ঘন্টা আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট কাজগুলো করি, সেই ছয় ঘন্টাতে আমাদের এই মোবাইল ফোনটাকে সবচেয়ে বেশি এড়িয়ে চলতে হবে।
সেটা হচ্ছে ঘুম থেকে উঠে প্রথম 3 ঘন্টা আমাদের কিন্তু মন অনেক বেশি ফ্রেশ থাকে। এই ফ্রেশ টাইমটাতে আমরা ভুলেও কখনো মোবাইল ফোন টিপাটিপি করব না। সেই সাথে আমরা যখন স্কুল কলেজ থেকে আসব, তখন যখন আমরা একটু দুপুরবেলা খাওয়ার পরে ঘুমাতে যাই, ঘুম থেকে উঠে আরো 3 ঘন্টা আমরা মোবাইল ফোনটাকে ধরবো না। এইভাবে করে যদি আমরা 3-3 6 ঘন্টা প্রতিদিন মোবাইল ফোনটা থেকে বিরত থাকতে পারি, তাহলেও কিন্তু অনেকটা আমরা এই মোবাইল ফোনে আসক্তি থেকে বেঁচে আসতে পারবো। কারণ এই সময়টাতে আমাদের মন অনেক বেশি ফ্রেশ থাকে, এই ফ্রেশ টাইমটাতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিতে পারবো। মোবাইলের আসক্তি থেকে বাঁচার সবচাইতে শক্তিশালী প্রসেস হচ্ছে আপনার প্যাশনটাকে সবার সামনে নিয়ে আসা। আপনি জীবনে কি স্বপ্ন দেখছেন, আপনি আসলে কি হতে চান, আপনার জীবনের উদ্দেশ্যটা কি, আপনি কোথায় নিজেকে দেখতে চান, এই বিষয়টাকে যখন নিজের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেবেন, তখন এই ইউজলেস জিনিসগুলো আপনার কাছে গুরুত্ব পাবে না। আপনাকে অবশ্যই আপনার জীবনের উদ্দেশ্য জানতে হবে, কেন আপনি এই পৃথিবীতে এসেছেন, কেনই বা এই গুরুত্বপূর্ণ সময়গুলো এই মোবাইল টিপাটিপি করে নষ্ট করছেন, এটা আগে ভাবতে হবে। যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্যটাকে খুঁজে বের করতে পারবেন, তখন অবশ্যই আপনি এটার পেছনে দৌড়াবেন। আর যখন জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার জন্য ছুটে বেড়াবেন, তখন এই মোবাইল ফোনের আসক্তিটা ইনশাল্লাহ এড়িয়ে চলতে পারবেন। আমি এখন থেকে এটা মেনে চলার চেষ্টা করব, আশা রাখছি আপনারাও এটাকে মেনে চলার চেষ্টা করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।